সুপ্রদর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক্সপ্লোর উৎশিলুতে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আসলে সকলেরই জানা দরকার। বিষয়টি হলো এন্টি এজিং, মানে বয়স বাড়ছে এবং বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের যে পরিবর্তন হচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বয়স বাড়ছে এবং ত্বকের পরিবর্তন হচ্ছে এই বিষয়টি তো আসলে আমরা অনেক সময় মেনে নিতে পারি না, কিন্তু প্রাকৃতিক নিয়মে আমাদের বয়স বাড়ার সাথে সাথে ত্বকের পরিবর্তন হবে। তাই বলে কি ঘাবড়ে গেলে চলবে? অবশ্যই না, ঘাবড়ে গেলে চলবে না। তার জন্য নিতে হবে প্রস্তুতি এবং যত্ন। বিশেষজ্ঞদের মতে 20-30 বছরের মধ্যে স্কিনের কোলাজেন লুজ হয়ে যায়। এক্ষেত্রে এই পরিবর্তনগুলো সবার সমান তালে নাও হতে পারে, আর এটা নির্ভর করে খাদ্যাভ্যাস, চারপাশের দূষণ ও ওয়েদারজনিত নানা কারণে। এক একজনের আসলে এক এক সময়ে এক এক রকমভাবে স্কিনের এই পরিবর্তন আসতে পারে। তবে যখনই আসুক না কেন, এর জন্য আমাদের আসলে যত্নের প্রয়োজন। আর যত্নের পাশাপাশি মনে রাখতে হবে খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ডার্মাটোলজিস্ট ডক্টর অনুপ্রিয়া খোয়েল এন্টি এজিংয়ের একটি রুটিন দিয়েছেন তার ইনস্টাগ্রামে। রুটিনটি পড়ে আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধাপ ১, সকালে ঘুম থেকে উঠে ক্লেনজার দিয়ে মুখটি পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে ক্লেনজার, ময়শ্চারাইজার বা সানস্ক্রিনগুলো আপনি অবশ্যই একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তার পরামর্শ মতো ইউজ করলে আমি মনে করি ফলটা ভালো পাওয়া যাবে। কারণ আপনার ত্বক অনুযায়ী তিনি হয়তো আপনার কোন ক্লেনজারটা, কোন ময়শ্চারাইজারটা, কোন সানস্ক্রিনটা ভালো কাজ দিবে সেটা ভালো বলতে পারবেন। ২ হলো ক্লেনজারের পর সিরাম ইউজ করতে হবে। ভিটামিন সি যুক্ত সিরাম ইউজ করলে ফ্রি রেডিকেল থেকে মুক্ত পাবেন। ৩, ময়শ্চারাইজার এবং সর্বশেষ হচ্ছে সানস্ক্রিন ক্রিম। এক্ষেত্রে বলে রাখি যে ঘরেও যদি আপনি থাকেন তখনও আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে। তার মানে কি আমাদের বয়স বাড়বে আর আমাদের যত্নের পরিমাণ একটু একটু করে বাড়াতে হবে। ত্বক ভালো রাখতে শুধুমাত্র রূপচর্চা করলেই হবে না, সেই সাথে সুষম খাবার গ্রহণ করতে হবে। এছাড়া প্রতিদিন আমাদের নিয়ম করে ব্যায়াম করতে হবে। ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখে, ত্বককে সুন্দর রাখে। এই তো আমাদের ক্রনোলজিক্যাল ভাবে হতেই থাকবে। তো দেখা যাচ্ছে যে তরুণের যত্ন আর কম বয়সের যত্ন কিছুটা, আর বেশি বয়সের যত্ন কিছুটা তো ফারাক পড়েই, কারণ বয়সের সাথে সাথে আমাদের কিছু ক্লান্তি এসে ভর করে, আমাদের শরীরে কিছু ঘাটতি দেখা দেয়, কিছু অসুখ বাসা বাঁধে। সেই জন্য দেখা যাচ্ছে যে সেইগুলির প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। এখন এন্টি এইজিং কথাটা খুবই পপুলার, সবাই এন্টি এইজিং কিছু টিপস পেতে চায়। কিন্তু এই এন্টি এইজিং টিপস পেয়ে ধরে রাখতে হলে যেই পরিশ্রম, যেই একাগ্রতা দিতে হবে সেটা আমাদের আসলে সবসময় হয়ে ওঠে না, আমাদের করা হয়ে ওঠে না। আমরা সবাই জানি মোটামুটি কিছু সব কিছু, আজকাল অনলাইনের বদলতে, ইউটিউবের বদলতে মানুষ কিন্তু টুকটাক অনেক বেশি জানে। আগে যেগুলো আমাদেরকে পেশেন্টদেরকে অনেক বোঝাতে হতো, এখন কিন্তু অতটা বোঝাতে হয় না। যে লাইফস্টাইল চেঞ্জ করেন কথাটা বলার সাথে সাথে সে কিন্তু ধরে নেয় যে তাকে ওজন কমাতে হবে, তাকে ফ্যাটি ফুড কম খেতে হবে, কার্বোহাইড্রেট খাবার কম খেতে হবে। যে এই জিনিসগুলা দেখা যাচ্ছে যে বয়স যখন হচ্ছে, আমার বয়স যখন 30 ক্রস করলো তখন কি তো একরকম আমাকে লাইফস্টাইল, আমার বয়স যখন 35 ক্রস করলো তখন আমার লাইফস্টাইল একরকম। তো এই যে আস্তে আস্তে ক্রনোলজিক্যালভাবে বয়স বেড়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে একটা ভালো এক্সারসাইজ করতে হবে, আমার জয়েন্টগুলো যাতে ঠিক থাকে, স্টিফ না হয়। সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস আজকাল সবাই শুনে, লাম্বার বোনে স্পাইনে সমস্যা হয়, এটা অনেকেরই প্রবলেম হয়, লো ব্যাকেক হয়, কোমর ব্যথা হয়, এগুলো কমন মহিলাদের কমন প্রবলেম। কারণ মহিলারা সারাদিন ঘরের কাজ করে, বাইরের কাজ করে, ঘরের কাজ করে, সমানভাবে কাজ করতে থাকে এবং তার নিজের শরীরের প্রতি সেরকম যত্ন তার দেওয়া হয় না, তার পুষ্টিটাও সেভাবে মেনটেন করা হয় না। দেখা যাচ্ছে যে যদি আমি একটা রেগুলার এক্সারসাইজ অভ্যাস আমার না থাকে, তাহলে জয়েন্টগুলো স্টিক হয়ে যেতে পারে এবং সেখানে কিছু প্রবলেম দেখা দিতে পারে। আমার হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, আমি পড়ে গেলে তাহলে কি হবে, অটোমেটিক কিছু ফ্র্যাকচার হবে। সেই জিনিসগুলো আমাকে যত্নশীল হতে হবে। আর ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, একটা বয়সের পরে দেখা যাচ্ছে যে ওজন বেড়ে যাচ্ছে এবং ওজন বেড়ে গেলে তখন অটোমেটিক ভাবে কিছু অসুখ চলে আসবে। এই অসুখগুলোর মধ্যে ডায়াবেটিস একটা কমন সমস্যা, হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, এটা একটা কমন সমস্যা, ইদানিং থাইরয়েডের সমস্যা অনেক ভালোই ধরা পড়ছে। এই সমস্যাগুলো দেখা যাচ্ছে যে বয়সের সাথে সাথে চলে আসে এবং মহিলাদের
ঋতুস্রাব বন্ধ হওয়া জনিত কিছু সমস্যা, মেনোপোজের যে সমস্যা সেগুলো দেখা যায় যে অনেকে 40 আর্লি মেনোপোজ যাদের হয়, 40-45 হয়ে যায়, তাদের দেখা যায় যে আবার কিছু সমস্যা হচ্ছে, হট ফ্লাশ হচ্ছে, ঘেমে যাচ্ছেন, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, কেমন লাগছে উনি বুঝতে পারছেন না, ওনার হার্টের প্রবলেম দেখা যাচ্ছে, হার্ট ধুকধুক করছে। তো এই সমস্যাগুলো বয়সের সাথে সাথে এসে যেতে থাকে এবং যার যে সিমটম হবে তাকে সেইভাবেই তাকে সেটা মেনটেন করতে হবে। তখন তার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং এগুলো যখন সে নিয়ন্ত্রণে নিয়ে আসবে তখন সে অটোমেটিক একটা অ্যান্টি এজিং স্টেপ নিয়ে ফেললো। এবং অ্যান্টি এজিং স্টেপের মেইন কথা হচ্ছে যে তাকে একটা ভালো হেলদি খাদ্যাভ্যাস করে তুলতে হবে, একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমটা যাতে হয় সেটা খেয়াল করতে হবে, বিশ্রাম নিতে হবে এবং টেনশন করা যাবে না, একটু টেনশন ফ্রি থাকার চেষ্টা করতে হবে। টেনশন তো আমাদের দৈনন্দিন জীবনের মানে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, কারণ আমাদের লাইফ নগরায়ণ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমরা কেউ বাসায় যতক্ষণ আসতে পারছে না একটা অস্থির সময় পার করছি, আমরা বাসায় পরিবারের সব সদস্য না আসা পর্যন্ত মায়ের একটা অস্থিরতা কাজ করতে থাকে, এখনো ছেলে আসলো না, এখনো মেয়ে আসলো না, সন্ধ্যা হয়ে গেল, মেয়ে হয়তো এসে বললো মা অনেক জ্যামে পড়েছিলাম আসতে পারিনি। তো এই যে সমস্যাগুলা এগুলোও আমাদেরকে খুব ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। আমি ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে বললেই তো আর পারা যায় না, সেই জন্য আমাকে কিছু অভ্যাস ডেভেলপ করতে হবে। অভ্যাসের মধ্যে আমি যদি একটা যোগা করি, আমি যদি প্রাণায়াম মেডিটেশন এগুলোর সাথে কিছুটা অভ্যস্ত হই, দেখা যাবে যে তখন আমি খুব ঠান্ডা মাথায় প্রবলেমগুলো সলভ করতে পারছি এবং নিতে পারছি।